50 এবং 250 কে যোগ করে এটা হচ্ছে আর এস, এটা হচ্ছে কত 300 হইছে। হ্যাঁ এই 300 টা লিখছি। এখন আমাদের কয়টা রাস্তা, একটা, এই যে একটা রাস্তা, এই যে এটা কিন্তু একটাই রাস্তা, হ্যাঁ একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তিনটা রাস্তা, কিন্তু আমাদের দুইটা রাস্তা লাগবে। আর ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে এই যে এটার মধ্যে কি 50 আছে না, এই 50 এর জন্য ভ্যালুটা আগে বের করবো, 50 এর জন্য ভি এর ভ্যালু বের করবো, ওকে পটেনশিয়াল ডিফারেন্স বের করবো, মানে 50 রোধের জন্য বিভব পার্থক্য বের করবো, মানে হচ্ছে 50 পটেনশিয়াল ডিফারেন্সের জন্য, হ্যাঁ সরি 50 রেজিস্টেন্সের জন্য পটেনশিয়াল ডিফারেন্স বের করবো, ওকে। তো এই দেখো আইটা, আচ্ছা এখন না, আগে আমরা দুইটা রাস্তা কনভার্ট করি, দেন দেখো আইটা, আচ্ছা আগে দেখাই, আইটা যায় গেছে, যাইছে এখানে যায়া তিনটা রাস্তা গেছে, একটা একটা একটা, কিন্তু আমাদের লাগবে কি দুইটা রাস্তা, ঠিক আছে। তো সেইটাই আমরা বের করব, ওকে। তো আমরা আরও শর্ট করতে হবে এখানে, দেখো এইটাকে কিন্তু আর ভাঙানো যাবে না, কারণ এটার মধ্যে কি আছে 50 আছে, ঠিক না। তো এই দুইটা আবার কি আছে প্যারালালি আছে, দেখো আই এখানে একটা গেছে, প্যারালালি বুঝবে কি যে এই যে এখানে একটা আই গেছে, এখানে একটা আই গেছে, আবার এটাও কি এটাও এই দুইজনের সাথে প্যারালালি আছে, কারণ এটাও এখানে একটা আই গেছে, ঠিক আছে ডিভাইড হয়ে গেছে। তাহলে এই দুইটাকে আমরা এক করে দিব, এক করবো কীভাবে, ওয়ান বাই আর পি সমান সমান কী লেখা যায়, ওয়ান বাই এটাকে, এটা হচ্ছে কী ছিল আর টু, আর এটা কী ছিল আর ফোর, ওয়ান বাই আর টু, আমি আর আর ওয়ান আর টু এগুলো লিখি নেই, হ্যাঁ তুমি একটু বুঝে নিও, ওয়ান বাই আর ফোর, আচ্ছা তো লিখে নেই, এটা হচ্ছে আর টু ছিল, আর এটা কী ছিল আর ফোর, আর এটা কী ছিল 100, এটা এটা ছিল আর ওয়ান, আর এটা ছিল আর সিক্স, ওকে। তো এটা ভ্যালু বসাই, আর টু এর ভ্যালু কত 300, আর আর ফোরের ভ্যালু কত 200, তাহলে কত হয় এই দুইজনের এলসিএম করলে, মানে লসাগু করলে কত হয়, তিন দুগুণে ছয় 600, এখানে আসে টু, এখানে আসে কত 3, 3 4 5 5 by 600। তো এটা ছিল ওয়ান বাই আর পি এর ভ্যালু, শুধু আর পি যদি বলি তাহলে কত 600/5, এটার ভ্যালু আসে 120, মানে 120, ঠিক আছে। তো আমাদের এই যে এই দুইটা রোড এখন একটা রোড হয়ে গেছে, আর এই রোডটা কিন্তু এই রোডটাই থাকবে, ওকে এরকম হবে। এটা কত 300, মানে আর এস ছিল 300, আর এটা কি আর পি হয়ে যাবে এখন কত, ঠিক আছে, আর এইখানে 100, আর এখানে 180, এগুলো না দিলেও চলবে, তবুও দিও আর কি, এগুলোর কাজ কাজ নাই আমাদের, এই দুইটা নেই কাজ। এখন আমরা বের করবো এই আর এস বের করবো, ঠিক আছে। আর এস সমান সমান কী বলা যায়, আর এস সমান সমান বলা যায়, এখন এই যে রোড আই কি দুইটা রোডে হয়ে গেছে না, এই একটা রোড, একটা রোড, তাহলে আর এস যখন বলবো এই রোডের, সরি আর এস না আই এস, আই এস যখন বলবো, এই আইটা দুই দুই জায়গায় গেছে, একটা হচ্ছে আই এস আর একটা কি আই পি, ওকে। দেখো আই এস যখন বলবো তখন উপরে কি হবে, আর এস তো লেখা যাবে না, লিখতে হবে কি আর পি, কারণ আই এস থাকলে ওই জায়গায় পি লিখতে হবে, আর এইখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে আর পি প্লাস কি আর এস ইন্টু আই, ঠিক আছে। তো আর পি এর ভ্যালু কত, আর পি হচ্ছে 120, আর 120 প্লাস কত 300, আর আই এর ভ্যালু কত 0.0536, ওকে। এটা ক্যালকুলেশন আমি একেবারে করে ফেলাই, 120 ইন্টু 0.0536 ডিভাইড, এটার ভ্যালু আসে হচ্ছে, আমি এখানে এখানে লিখি, হ্যাঁ হ্যাঁ আই এস সমান সমান আসে হচ্ছে 0.0153, ঠিক আছে। এখন আমরা কিন্তু আই এস এর ভ্যালু বের করতে বলে নেই, এটা কিন্তু আমরা 500-এর জন্য 50-এর জন্য বের করতেছি, ফর 50 ওম, মানে 50-এর জন্য, 50 রোধের জন্য, ফর ইট 50 ওম রেজিস্টেন্স,
ইয়া কি হবে আরেকটা কি জানি, পটেনশিয়াল ডিফারেন্স উইল বি পটেনশিয়াল ডিফারেন্স উইল বি সমান সমান কি হবে ভি সমান সমান ভি সমান সমান ভি সমান সমান আই আর আই এস ইন্টু আর। হ্যাঁ, আই এস এর ভ্যালু কত 0.। আচ্ছা আমি এটা এই খাতার মধ্যে লিখি। আচ্ছা আর এর ভ্যালু কত 50, আর হচ্ছে আই এর ভ্যালু এটা। তো আমরা যখন এটা মাল্টিপ্লাই করবো রেজাল্ট আসে 0.765 ভোল্ট। এখন এই 50 কেন নিলাম, আমি কিন্তু অলরেডি বলছিলাম এই আর এস এর মধ্যেই, এই যে আমরা বের করছিলাম না আর এস, এই যে এই দুইটাকে মিলাইয়া লিখছিলাম না আর এস, এই আর এস এর মধ্যেই কিন্তু 50 আছে। একটু আগে একটা ম্যাথ করলাম না, এই 50টাই কিন্তু আর এস এর মধ্যেই, ঠিক আছে। 50 মানে আর এস মানে কি আর থ্রি প্লাস আর ফাইভ, ওকে। আর এই এই আর থ্রিটাই কিন্তু আর থ্রি এবং আর ফাইভের মধ্যে, ওই যে একটা কথা বলছিলাম না, আমি যে বলতে গিয়ে অনেকবার আটকেলাম ইংলিশটা বলতে গিয়ে, ওই কথাটা বলতে হবে যে আর থ্রি এবং আর ফাইভের মধ্যে সমান পরিমাণে কারেন্ট ইলেকট্রিসিটি যাবে, মানে সমান পরিমাণে তড়িৎ প্রবাহ যাবে, ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হবে আর কি। হ্যাঁ, দেন হচ্ছে এটা লেখা যাবে আর কি। আশা করি বুঝতে পারছো কেন এই জায়গায় 50 লিখলাম, ঠিক আছে। দেন রেজাল্ট আসলো এটা। এগুলো আবার পয়েন্ট আকারেও দেখাইতে পারো, তুমি এই পয়েন্টটাকে এ বি, হ্যাঁ এই যে এ বি, তারপরে এই জায়গায় সি ধরতে পারো, এ বি সি ধরতে পারো, পয়েন্ট আকারে দেখতে পারো যে এ বি এ সি এর জন্য, এই যে এটা এটাকে ওই যে 50 এর জন্য এই পথটা ধরতে পারো, এই পয়েন্টটা ধরতে পারো ফর এ সি। হ্যাঁ, এ সি পয়েন্টের জন্য পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ এরকমভাবেও লিখতে পারো, ওকে। দেন আমরা এখন যাব কি 300-এর জন্য। 300-এর জন্য যখন যাব তখন আবার সার্কিট চেঞ্জ হয়ে যাবে, তুমি কিন্তু এই সার্কিটগুলা ইয়াতে আঁকতে পারো, কি বলে রাফ আইকা বোর্ড পরীক্ষা করতে হবে, বা কীভাবে বোর্ড পরীক্ষা লিখতে হবে আমি একটু সাজাই দিব না। বা এতটুকু পর্যন্ত লিখলেই হবে, এতটুকু পর্যন্ত লিখে বাকি অঙ্কগুলো করলেই হবে।